নরেন্দ্র মোদি তিনি জো বাইডেনের সাথে দেখা করছেন এবং ভারতের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি কথা বলছেন। অথচ আমাদের দেশে কেউ কেউ এমন একটা ধারণা দেবার চেষ্টা করছে যে নরেন্দ্র মোদি বাইডেনকে হয়তো বলবেন যে শেখ হাসিনাকে যেন আবার ক্ষমতায় রাখতে যুক্তরাষ্ট্র সহায়তা করে, কিন্তু যারা এরকম ভাবছেন তাদের এ ভাবনার সাথে আপনি কতটা একমত? এবং আন্তর্জাতিক রাজনীতি কি আসলে এভাবে হয়? যারা এরকম ভাবছে তারা কেন তাহলে এভাবে ভাবছে? তো এটা যদি আপনি একটু আপনার মন্তব্য যদি একটু বলেন। আমার মনে হয় দীর্ঘদিন পরে ভারতে প্রধানমন্ত্রী আমেরিকা সফর করছেন এবং রাষ্ট্রপতি, এটা একটা আনুষ্ঠানিক কোন তাদের বৈঠক, এবং এই বৈঠকের অনেক আগে থেকেই দুই পক্ষের প্রশাসন পর্যায়ের লোকদের যাতায়াত হয়ে তারা সবার যে এজেন্ডাটা আগেই নির্ধারণ করেছেন। সাধারণত এই জাতীয় বৈঠকে তাই হয়ে থাকে, সেই বৈঠকে এজেন্ডার উপরে আলোচনা হয়। তো এই মুহূর্ত পর্যন্ত যারা ধারণা করছে, বিশেষ করে আনন্দবাজার পত্রিকা কলকাতা থেকে প্রকাশিত একটা ধারণা কয়েকদিন আগে দেওয়া হয়েছে, তো এখানে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে এজেন্ডার বাইরে কোনো আলোচনা হয় সাধারণত যেটা আমার জানা নাই। আর একটা জিনিস হলো যে আমেরিকা তার যে বর্তমান যে রাজনৈতিক অবস্থান সেটা হলো গণতন্ত্রের মানবাধিকার প্রশ্নে, সেটা হলো সুশাসনের প্রশ্নে, সেটা হলো স্বাধীন বিচার বিভাগ অথবা ন্যায় বিচারের প্রশ্নেই একের পর এক আমরা খেয়াল করছি। এবং দীর্ঘদিনে আমাদের দেশে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যে যারা গুম এবং খুনের শিকার হয়েছেন, তার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি প্রতিষ্ঠানের কয়েকজন ব্যক্তির উপরে ইতিমধ্যে স্যাংশন আরোপ করছে এবং তারা বিশ্বাস করে যে এই সকলের সাথে তারা জড়িত। যদিও বাংলাদেশ সরকার এই বিষয়টাকে সুরাহা না করে বরং যাদের বশবর্তী হয়ে যাদেরকে সেনসরকে বহাল তবিয়তে স্ব অবস্থানে এখনো তারা রেখেছেন বা রাখবেন বা কাউকে বাদ দেবেন না, বা আমেরিকার অবজারভেশনের প্রতি তাদের কোনো তারা তোয়াক্কা করছেন না এক শব্দে বলা যায়। পরবর্তী পর্যায়ে যে একটা ভিসা নীতি আসলো, সেই ভিসা নীতির মধ্যেও যা দেখা যায় যে যারা মানবাধিকার সাথে সংশ্লিষ্ট, মানবাধিকার লঙ্ঘনের সাথে সংশ্লিষ্ট যারা দায়িত্বে থাকা অবস্থায় এই গুম খুনের সাথে অবস্থিত অথবা যারা মুদ্রা পাচার বা দুর্নীতির সাথে, এই নানা বিষয়ের উপরেই একটা আবার ভিসা নীতি তারা দিয়েছেন। সেটা অনলি ফর বাংলাদেশ, অন্যান্য দেশের জন্য না। এই যে বাংলাদেশের জন্য এই যে ভিসা নীতিতে আসছে, এতে আবার কিছু নাই কিন্তু লজ্জিত হওয়ার বিষয় আছে, এই জন্য যে তারা বিশ্বাস করে বাংলাদেশে এই সকল দোষে দূষিত ব্যক্তি প্রশাসনে বা রাজনৈতিক অঙ্গনে আছে। তারা রাজনীতিবিদ এবং সেটা শুধু ক্ষমতাসীনদের কথা বলেছেন তাও না, পাশে যে কোনো রাজনীতিবিদ এই ধরনের মানবাধিকার লঙ্ঘন অথবা মুদ্রা পাচারের সাথে যারা জড়িত তাদের সম্পর্ক কিন্তু একই কথা তাদের আছে। তো বর্তমানে এটাকে যেটা বলা যায় যে বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা, এখানে যেটা সুষ্ঠু অবাধ নির্বাচনের অতি জরুরি প্রয়োজন গণতন্ত্রের প্রশ্নে, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমেরিকা মানে বর্তমান পার্টির যে প্রেসিডেন্ট জো বাইডেন তাদের যে রাষ্ট্রীয় যে সিটা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির মোতাবেকই তারা সামনের দিকে এগুচ্ছেন। এবং এটাও ঠিক জনমনে কেউ বলে কেউ বলে না যে বিশ্বের বৃহত্তম একটা গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, তার পাশে আমরা একটা ছোট্ট, সেখানে দীর্ঘ 15 বছর আমরা গণতন্ত্রহীনতায় ভুগছি এবং এই গণতন্ত্রহীনতা বা এই গণতন্ত্র না থাকার প্রশ্নে বাংলাদেশের জনমনে একটা সংশয় না শুধু বিশ্বাস যে ভারতের কারণেই বর্তমান সরকার
যিনি ভোট রাতে করে, অথবা 14 সালের নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের পরের দিনকে দেখা যায় যে 151 জন নির্বাচিত হয়, 1400 কেন্দ্রে ভোট হয় নাই, অর্থাৎ এমনকি যারা প্রিসাইডিং অফিসার তারা বন্ধ যান নাই, ব্যালট বাক্স যান নাই, এটা কোনো বিষয় না, সেই একটা নির্বাচন করে। আর 1800 সালের যে নির্বাচনটা, এটা বিশ্বব্যাপী জানে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মন্তব্য হয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে খোলাখুলি মন্তব্য করেছে, অ্যাম্বাসেডর বলছে যে দিনের ভোট রাখতে হয়, এটা জানতাম না। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে পরপর কয়েকটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলি গণতান্ত্রিক বিশ্বের কাছে দৃষ্টিকোণ এবং বোধ, এবং তারপরও তারা কেন এতদিন ক্ষমতায় ছিল সেটা পররাষ্ট্রনীতির একটা নিয়ে আভ্যন্তরীণ ব্যাপার। দ্বিতীয়ত হলো, আমার মনে হয় পশ্চিমা বিশ্বকে সরকার বুঝাইতে সচেষ্ট ছিল, সক্রিয় ছিল, তাদের লবিস্টরা কাজ করত কি যে জঙ্গিবাদ মৌলবাদ এসবের উত্থান একমাত্র আওয়ামী লীগ বা শেখ হাসিনার নেতৃত্বে সরকারই পারে এদেরকে ই করতে, দমন করতে, এমন একটা ধারণা দিতে গিয়ে তারা দেশটাকে কলঙ্কিত করেছে এবং বিভিন্ন নাটকের মাধ্যমে যে ক্রস ফায়ার গুলি করেছে, দীর্ঘদিন পরে হলেও মানবাধিকার সংস্থায় এগুলি অনুসন্ধান করে তারা কিন্তু স্পষ্ট করছে জাতিসংঘ কাছে এবং বিশ্ববাসীর কাছে। তার মানে এই যে জঙ্গিবাদ বা মৌলবাদ যে দেশে নাই, যেখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং যে হিংসা প্রতিহিংসা গুলি হয়েছে সবগুলি কিন্তু রাজনৈতিক কারণে এবং নির্বাচনের কারণে, সেইটা আমার মনে হয় যে এই পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলি তারা এই কথাটা বুঝতে সক্ষম হয়েছে যে এই সরকার এই একটা বার্নিং ইস্যু, মৌলবাদ আর জঙ্গিবাদের ইস্যু তকমাটা কাজে লাগে, অপরদিকে গণতন্ত্রহীনতা এবং অগণতান্ত্রিক পন্থায় সরকারে থাকার একটা কৌশল হিসেবে গ্রহণ করেছে। এই কৌশলগুলি উদ্ঘাটিত হয়েছে বলেই জাতিসংঘের অন্তর্ভুক্ত যে মানবাধিকার সংস্থাগুলি আছে তারাও নানাভাবে এটা সোচ্চার হয়েছে, এবং তা আমরা যে আমরা যতটুকু না জানি তার চেয়ে তারা তাদের কাছে আরো বেশি কালেকশন আছে এসব ঘটনা। এখানে দেশের মানবাধিকার গুলি সীমিত ক্ষমতার মধ্যেও তারা চেষ্টা করছে এই বিষয়গুলিকে প্রচার করতে, কিন্তু যেহেতু প্রচার যন্ত্র আমাদের দেশে নিয়ন্ত্রিত, সরকারের পক্ষে ছাড়া বিপক্ষে অথবা সরকারের অপকর্মের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ নাই, কারণ এখানে যে শুধু সাধারণ সিটিজেন ও দা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অফ দা অপোজিশনই যে একমাত্র এই অগণতান্ত্রিক ব্যবস্থার শিকার, নিষ্ঠুরতার শিকার, খুনের শিকার, মামলা হামলার শিকার তা নয়। দেখা যাচ্ছে যে সাংবাদিক মহলও এটার শিকার হয়েছে, তার সংখ্যা কিন্তু কম না, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, সাগর বছর হয়ে গেলে তার কোনো সুরাহা হচ্ছে না, অর্থাৎ পুলিশ এত অদক্ষ যে এই খুনের আলামত তারা এখনো আবিষ্কার করতে পারেনি। আমি মনে করি না যে আমাদের দেশের পুলিশ ডিপার্টমেন্ট এত অদক্ষ, আমার মনে হয় সরকারের জানা আছে যে কারা সাগর উনি খুন করেছে, এবং সেটাকে চাপা দেওয়ার জন্যই পুলিশ বারবার সময় নিচ্ছে এবং তাদের অক্ষমতা তারা জনসম্মুখে ফুটে তুলছে। সবকিছু মিলেই আমাদের আরেকটা জিনিস হলো যে ভারতের কাছে তো আবেদন করছেন, এটা প্রকাশ্য আপনি জানেন, পররাষ্ট্রমন্ত্রী নিজে স্বীকার করছেন কি যে শেখ হাসিনাকে আরেকবার সরকারে রাখার জন্য। তাহলে এটা সুস্পষ্ট বাংলাদেশের জনগণের ভোটের উপর নির্ভরশীল নয় সরকার, অর্থাৎ ভারতের কৃপা করুণার উপরে সরকার নির্ভরশীল, বা জয় পরাজয়ের বিষয়টা ভারত ডিসাইড করে। তো ভারতের সাথে তো আমেরিকার ভালো সম্পর্ক, তো আমেরিকা যেমন একটা গণতান্ত্রিক দেশ, ভারতও তো একটা গণতান্ত্রিক দেশ। এখন এই যে
এই যে পররাষ্ট্রমন্ত্রীর কথা, এর থেকে কি আমেরিকা কি বুঝতে বাকি থাকে যে বাংলাদেশের গণতন্ত্রহীনতা অথবা মানুষের ভোটাধিকার হরণের ক্ষেত্রে যে ভারতের একটা মদত অথবা পৃষ্ঠপোষকতা আছে, এটা এই দেশের মানুষজন বিশ্বাস করে? আমার মনে হয় হচ্ছে বা বিশ্ব বা গণতান্ত্রিক দেশগুলো এখন বিশ্বাস না করে তাদের কাছে কোনো উপায় নেই। একটা খেয়াল কর, নির্বাচনের আগে তৎকালীন যে আসছিল একজন পররাষ্ট্র সচিব সুজাতা সিং, তিনি কিন্তু একই মন্তব্য করছিলেন এরশাদের কাছে যে আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে জামাত আর বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু তখন তো মানে যুক্তরাষ্ট্র তো, তারা তো গণতন্ত্রের ক্ষেত্রে এভাবে সোচ্চার ছিল না। এখন তো বাইডেন প্রশাসন যারা, তাদের তো পুরো ফরেন পলিসি ডিফারেন্ট। আগে এই ঘটনাগুলি তো এক একটা স্তরে স্তরে আগাইছে, যোগ হয়েছে। এবং এই কিছুদিন আগে দেখা গেল ভারতের পররাষ্ট্র সচিব একই কথা বলে গেল। হ্যাঁ, এই এই বিষয়গুলি কতক্ষণ চাপা দিয়ে রাখা যায়? আর সেখানে যেখানে আমেরিকার যে প্রেসিডেন্ট, সে তো তার দেশের নীতির বাইরে চলতে পারবে না, তার দেশের নীতিকে করে চলতে হবে, আন্তর্জাতিক বিশ্বের সাথে সেভাবে সম্পর্ক রাখতে হবে, গণতন্ত্রের প্রশ্নে সেই ভূমিকাটা, মানবাধিকার প্রশ্নে সেই ভূমিকাটা তাকে রাখতে হবে। আর সেখানে সিনেট আছে, সেখানে কংগ্রেস আছে, আর এই যে সিনেট এবং কংগ্রেস, তারা যে নানাভাবে নানা ই পায়, সংবাদ পায়, সেটা তারাও তো সোচ্চার, তারাও তো ইতিমধ্যে লিখিত দিতে শুরু করছে। এমনকি একজন সদস্য যারা ডেমোক্রেটিক পার্টির নয়, কনজারভেটিভ পার্টি, তারাও কিন্তু বাইডেন কাছে বাংলাদেশের প্রশ্নে তারা চিঠি দিচ্ছে। তো সুতরাং আগে বলে নাই সোচ্চার হয় নাই, এখন কেন সোচ্চার হচ্ছে? এটা শব্দটা হলো কি যে তাদেরকে অজ্ঞাত রাখা অথবা তাদের দৃষ্টিভঙ্গিটাকে ওই জঙ্গিবাদ আর মৌলবাদের দিকে রাখা। আর ইতিমধ্যে আবার আফগানিস্তানে যে পরিবর্তনটা, পরিবর্তনের পরে যে আমেরিকার যে মনোভাবটা, সেখানতেও কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে শুধু এই এই এক ধরনের অজুহাত বা তকমা দিয়ে, আর যাই হোক, গণতন্ত্রকে চাপা দিয়ে রাখাটা যুক্তিসঙ্গত না। আমার মনে হয় সকল বিষয়কে বিবেচনা করেই হয়তো শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, অন্যান্য দেশ, ইউরোপীয় ইউনিয়ন থেকে আরম্ভ করে সকল দেশে কিন্তু তারা এখন একই সুরে কথা বলছে। এটা কিন্তু বিএনপিকে ক্ষমতা আনার জন্য বা আওয়ামী লীগকে ক্ষমতা নামানোর কথা বলছে না, তার একটা সুষ্ঠুবাদ নির্বাচন, ভোটাধিকার, মানবাধিকার এবং এই যে বিচারের নামে যে অবিচার হয় সে বিচার, তাহলে এই বিচারনীতিটার মধ্যে কিন্তু বিচার বিভাগও মানে জুডিশিয়ারিও কেউ কিন্তু তার ইনভলভ। সেই কারণে নরেন্দ্র মোদী তাহলে কি বাইডেনকে বলতে পারেন যে বাংলাদেশে যেন সুষ্ঠু ভোট না হয়, সেক্ষেত্রে তার সহযোগিতা দরকার? এটা তো আসলে ফরেন পলিসি অনুযায়ী এখন এই যে কথাগুলো প্রকাশ পাইছে, যেদিনকে আনন্দবাজার পত্রিকায় কথাটা আসছে, পরের দিন ওই নাদিয়া যে গ্রেপ্তার করছিল চট্টগ্রাম থেকে, তার প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরামের একটা এখানে বিক্ষোভ সমাবেশে আমার একটা বক্তব্য ছিল এমন যে ভারতকে সুস্পষ্ট করতে হবে বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে তার অবস্থান কি, স্পষ্ট করতে হবে। এবং